আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সেপ্টেম্বর মাসের 2021 সালের নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণী বিষয় বাংলা পার্ট 6 এর সব প্রশ্নের সম্পূর্ণ সঠিক উত্তর সহজভাবে দেখাবো। তো দেখো, একের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এবং প্রতিটি প্রশ্নের মান দেওয়া আছে 2 নম্বর করে। একের একের প্রশ্নটি দেখো, বোতর দেখা পাওয়া নাকি সবসময়ই ভালো, বোতর পরিচয় দাও। উত্তরটি দেখো, অমরেন্দ্র চক্রবর্তীর লেখা আমাজনের জঙ্গলে গল্পে বোতর সম্পর্কে। আমাজনের জঙ্গলে এই বিশ্বাস ছিল যে তিনি আমাজনের দেবতা এবং অঞ্চলটাকে বিপদ থেকে রক্ষা করেন। গল্পের কথকের চোখে বোতো খুব লম্বা আকৃতির জলজ প্রাণী, তার নাক ঠোঁট খুব সরু, লম্বায় সে 1.5 হাত এবং বোতোর মাথা মস্ত বড় এবং মস্তিষ্ক মানুষের মস্তিষ্কের চেয়ে বড়। 1.2 এর প্রশ্ন দেখো, আমি সাগর পাড়ি দেব কবিতাংশটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? উত্তর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা আমি সাগর পাড়ি দেব কবিতাটি তারই লেখা পুতুলের বিয়ে নাটকের সাত ভাই চম্পা কবিতা থেকে নেওয়া হয়েছে। চলে আসছি 1.3 এর প্রশ্ন, স্যার ক্লেমেন্টস মার্কহাম কে ছিলেন? উত্তরটি দেখো, নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা দক্ষিণ মেরু অভিযান গল্পে ইংল্যান্ডে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট ছিলেন স্যার ক্লেমেন্টস মার্কহাম। 1.4 এর প্রশ্নটি দেখো, সে আমি পারবো না বক্তা কি পারবে না? উত্তরটি দেখো, লীলা মজুমদারের লেখা আলো নাটকে উক্ত বক্তব্যটির বক্তা অর্থাৎ শম্ভুকে তার পিসি এক সন্ধ্যাবেলায় দাদু ফিরছে না দেখে বারবার খুঁজতে যেতে বললেও সে ভয়ে যেতে চাইছিল না। এখানে শম্ভুকে যেতে না পারার কথাই বলা হয়েছে। 1.5 এর প্রশ্ন দেখো, কিন্তু কিছু হলো না কোন প্রসঙ্গে কথক এ কথা বলেছে? উত্তরটি দেখো, মনীন্দ্রগুপ্তের লেখা অ্যাডভেঞ্চার বর্ষার শীর্ষক গল্পে 2-3 দিন ধরে এক নাগারে বৃষ্টি থামছে না দেখে কথকের পিস্তুত ভাই পরামর্শ দিয়েছিল, 100টা পুর কাগজে লিখে পড়ালে নাকি বৃষ্টি থেমে যায়। সেই মতো কথক কাশীপুর, চাঁদপুর, ফতেপুর, বদরপুর, শিবপুর, অনুরাধাপুর এবং পৃথিবীর যত পুর আছে সেগুলি লিখে পুড়িয়েছিল, কিন্তু তাতেও বৃষ্টি থামেনি। চলে আসছি আমরা 1.6 এর প্রশ্ন, ধলেশ্বরী খ্যাপা নদী এ কথা বলা হয়েছে কেন? উত্তরটি দেখো, রানীচন্দ্রের লেখা আমার মার বাপের বাড়ি শীর্ষক গল্পে ধলেশ্বরী নদীকে খ্যাপা নদী বলা হয়েছে কারণ নদীটি নিজের চলার তাল ঠিক রাখতে জানে না। নদীটির বেগ ও স্রোত প্রবল, তার বিশাল এলোপাতাড়ি ঢেউ আছড়ে পড়ে নৌকার গায়ে। চলে আসছে আমরা 1.7 এর প্রশ্ন, মন উন্মন গো কার মনের এমন পরিস্থিতি? উত্তরটি তোমরা দেখে নাও, সত্যেন্দ্রনাথ দত্তের লেখা দূরের পাল্লা কবিতায় নৌকার 3 জন মাঝি মাল্লার মনের এরকম পরিস্থিতি। এবারে চলে আসছি আমরা 2-এর দাগের প্রশ্নগুলিতে এবং প্রতিটি প্রশ্নের মান দেওয়া আছে 3 নম্বর করে, ঠিক আছে? 2.1 এর প্রশ্নটি দেখো, উবা আমার চোখের দৃষ্টি দেখে বুঝতে চাই, উবা কি বুঝতে চাই? উত্তরে তোমরা লিখবে, অমরেন্দ্র চক্রবর্তীর লেখা আমাজনের জঙ্গলে গল্পে উবা লেখকের চোখের দিকে তাকিয়ে বুঝতে চায় যে লেখক কোথা থেকে এসেছেন, তিনি কোন পৃথিবীর মানুষ এবং সেই পৃথিবীটি কীরকম। উবা লেখকের চোখে বহুদূর দেখতে চাই। 2.2 এর প্রশ্নটি তোমরা দেখে নাও, বর্ষা দিয়ে বিধবে তারা রাজ্যে আমার এলে কারা এমনটি করবে? উত্তরে দেখো, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা আমি সাগর পাড়ি দেব কবিতায় নৌসেনা, সিন্ধু গাজী, মোল্লা মাঝি জেলেরা জলদস্যু এবং সমুদ্রের হিংস্র জন্তুদের বর্ষা দিয়ে বিধবে যদি তারা তার রাজ্যে আক্রমণ করে। 2.3 এর প্রশ্নটি দেখো, যাত্রা শুরু হলো সেই নির্দিষ্ট দেশের দিকে, দক্ষিণ মেরু অভিযান রচনাংশ অনুসরণে সেই অভিজ্ঞতার বিবরণ দাও। উত্তরে তোমরা লিখবে, নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় লেখা দক্ষিণ মেরু অভিযান গল্পে স্কট তার সহযাত্রীদের নিয়ে 1902 সালের নভেম্বর মাসে 19টি কুকুর সঙ্গে নিয়ে স্লেজ গাড়িতে চেপে দক্ষিণ মেরুর দিকে যাত্রা শুরু করেন। পথে স্কট ও তার সাথীদের তীব্র তুষার ঝড়ের মুখোমুখি হতে হয় এবং কোনো রকম প্রাণ হাতে নিয়ে তারা কিং এডওয়ার্ড দ্বীপে ফিরে আসেন। হয়ে গেল 2.4 এর প্রশ্নটি দেখো, আলো নাটকে বাদুদের গানের বক্তব্যটা কি? উত্তরে তোমরা লিখবে, লীলা মজুমদারের লেখা
আলো নাটকে বাঁদরদের গানের বক্তব্যটি হলো তাদের ওহাতে সুধাগন্ধ এবং সেই গুহা বন্ধ, সেখানে তারা অন্ধকারে সাদা দাঁত বের করে আর কালো ডানা মেলে বসে আছে এবং তারা আলো সহ্য করতে পারে না। 2.5 প্রশ্ন, অ্যাডভেঞ্চার বর্ষায় রচনাংশে কথক তার ছোট পিসিমার কথা কিভাবে স্মরণ করেছেন? উত্তরে তোমরা লিখবে, মনীন্দ্র গুপ্তের লেখা অ্যাডভেঞ্চার বর্ষার শীর্ষক গল্পে ছোট পিসিমা ছিলেন বিধবা। তিনি একা একা তার ভিটে এবং তার ছেলেদের আগলাতেন। তার প্রাণশক্তি ছিল প্রবল, তিনি প্রচণ্ড কাজ করতেন এবং রাতে লণ্ঠন জ্বালিয়ে পাহারা দিতেন। চোর ডাকাত প্রতিবেশী এবং তার সন্তানেরাও কেউ তার সঙ্গে হেঁটে উঠতে পারত না। চলে আসছি আমরা 2.6 প্রশ্ন, নৌকা পারে লাগে তখন ভাই বোনেরা কী করে? এর উত্তরে তোমরা লিখবে, রানীচন্দ্রের লেখা আমার মার বাপের বাড়ি গল্পে যখন নৌকা পারে লাগে তখন ভাই বোনেরা নৌকা থেকে লাফিয়ে পড়ে, এরপর তারা নলখাগড়ার বনে এবং বালির চরে ছোটাছুটি করে। এছাড়াও তারা গতরাতে রান্না করা লুচি, আলুর দম, হালুয়া ইত্যাদি জলের ধারে বসে খেয়ে হাত মুখ ধুয়ে আবার নৌকায় উঠে পড়ে। চলে আসছি আমরা 2.7 প্রশ্ন, দূরের পাল্লা কবিতায় নৌকা থেকে কোন দৃশ্য চোখে পড়ে? উত্তরে তোমরা লিখবে, সত্যেন্দ্রনাথ দত্তের লেখা দূরের পাল্লা কবিতায় দূরে যাত্রা করতে তিনজন মাল্লা নৌকা চালানো শুরু করে। সারা দিন ধরে তারা নৌকা বায়, দিনের বেলা তাদের চোখে পড়ে নদীর পাড়ে জমে থাকা জঞ্জাল, গজিয়ে ওঠা ঝোপঝাড়, নদীর জল শৈবালে পরিপূর্ণ, চরে জেগে থাকা কঞ্চির বন, বুনোহাঁস তার নিজের ডিম শ্যাওলায় ঢেকে ফেলা দৃশ্যের দেখা মেলে, পানকুড়ি জলে ডুব দেয় নদী পাড়ে দ্রুত সানসারে ঘোমটা পড়া বউ, ধীরভাবে চলতে চলতে নৌকা, এইসব দৃশ্য মাঝিদের চোখে পড়ে। এবারে চলে আসছি আমরা 3 দাগের প্রশ্নতে, এবং এই প্রশ্নগুলি তোমাদের ব্যাকরণ থেকে করা হয়েছে এবং প্রতিটি প্রশ্নের মান দেওয়া আছে 1 করে। 3.1 প্রশ্নটি দেখো, মাসুদুর রহমান ছিলেন দক্ষ সাঁতারু, কর্তাখণ্ডকে বাড়াতে বলা হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে ভারত বিখ্যাত মাসুদুর রহমান ছিলেন দক্ষ সাঁতারু, এবং ব্র্যাকেটে লিখবে উদ্দেশ্য সম্প্রসারক, ঠিক আছে। 3.2 প্রশ্ন, সৌগত বই দিল ক্রিয়াখণ্ডকে বাড়াতে বলা হচ্ছে, তাহলে বাড়িয়ে তোমরা এভাবে লিখবে সৌগত বাংলা বই দিয়েছে, এবং ব্র্যাকেটে তোমরা লিখবে বিধেয় সম্প্রসারক, ঠিক আছে। চলে আসি আমরা 3.3 প্রশ্ন, অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, নির্দেশ অনুযায়ী কর্ম এবং ক্রিয়া বসিয়ে শূন্যস্থান পূরণ করে বাক্য রচনা করতে বলা হচ্ছে, ঠিক আছে। এখানে কর্তা দেওয়া আছে সব ভারতীয়ই এবং কর্ম আর ক্রিয়া আমাদের লিখতে হবে, তাহলে কর্মেতে আমরা লিখব দেশকে আর ক্রিয়া হয়ে যাবে ভালোবাসেন, তাহলে বাক্যটি সম্পূর্ণভাবে এরকমভাবে তোমরা লিখবে, বাক্যটি হলো সব ভারতীয়ই দেশকে ভালোবাসেন, ঠিক আছে। তো সমস্ত প্রশ্নের তোমাদের উত্তরগুলি আমি করে দিলাম, আর ভিডিওটি এই পর্যন্ত, এবং চতুর্থ শ্রেণীর পার্ট 6 সমস্ত বিষয়ের অ্যাক্টিভিটি টাস্কের উত্তর পেতে অবশ্যই ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারো।